ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি বাংলা কেয়ার ক্লাসরুমে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আগে আলোচনা করা উচিত ছিল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বাংলা ব্যাকরণ ও তারবচ্চ বিষয়। তো একটা কথা প্রথমেই বলি যে বাংলা ব্যাকরণ থেকে বা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন হয়। বিশেষ করে আমরা দেখেছি মাধ্যমিক বোর্ড পরীক্ষায় বাংলা ব্যাকরণ অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়। এছাড়াও চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে যদি বলতে যাই তাহলে 18তম BCS আমরা খেয়াল করেছি যে সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয় এই ধরনের একটি প্রশ্ন হয়েছিল। 2013 সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষায়ও এই ধরনের একটি প্রশ্ন হয়েছিল। সুতরাং এই অধ্যায়টি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আজকে আলোচনায় চলে আসি। আজকের আলোচনার টপিক বাংলা ব্যাকরণ ও তার আলোচ্য বিষয়, পাশাপাশি আমরা পড়ব ব্যাকরণটা আসলে কি। চলো শুরু করি। ব্যাকরণ, আচ্ছা ব্যাকরণ নিয়ে বলতে গেলে যে কথাটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে, অনেকেই বলে ব্যাকরণটা না আমাকে অনেক পেন দিচ্ছে, অনেকেই বলে ব্যাকরণ না একটা বিরক্তিকর সাবজেক্ট। আসলে বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি কাউকে বাস দিতে পারবেন না সে কিন্তু আপনাকে যে কোনো কৌশলে হোক নতুন করে বাস দেওয়ার চেষ্টা করবে। ব্যাকরণও কিন্তু তাই করে, ব্যাকরণ আমাদের প্রতিনিয়ত বাস দেয়। কিভাবে দেয় সেটা একটু আজকে জেনে নিই। তার প্রথমে আজকে আমরা আলোচনা করি যে ব্যাকরণটা আসলে এক্স্যাক্টলি কি। ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে এমন একটা শাস্ত্র, এমন একটা বই যেটা পাঠ করলে একটি ভাষা সম্পর্কে বিস্তারিত জানা যায়। তেমনিভাবে বাংলা ব্যাকরণের সঙ্গেও তাই। বাংলা ব্যাকরণ আমরা দেখি, বাংলা ব্যাকরণ হচ্ছে এমন একটি শাস্ত্র যেটা পাঠ করলে বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত জানা যায়। ব্যাকরণ শব্দের যে বিন্যাস সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখা যাচ্ছে ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাচ্ছে, বি আকৃ অন, অর্থাৎ ব্যাকরণ একটি তৎসম শব্দ। এটিকে আমরা যদি ভাঙি এটি পাই, এবং এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ আমরা জানি, আমাদের জানা আছে নিশ্চয়ই, সেটি হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এবার আমরা সেই বাসের প্রসঙ্গে চলে আসি। আসলে ব্যাকরণ আমাদেরকে কিভাবে বাস দেয়? আমরা সবসময়ই একটা জিনিস খেয়াল করি যে বলি যে সে আমাকে বাস দিয়েছে, ও আমাকে বাস দিয়েছে। আসলে বাসটা কি? বাস হচ্ছে এমন একটা বিষয় যেটা অনেক সময় আমরা দেখি যে আপনি বুঝছেন না কিন্তু আপনাকে বোকা বানিয়ে দিয়েছে, ওইটাই, ওই কাজটাই ব্যাকরণ আমাদেরকে করে। কারণ ব্যাকরণ আমাদেরকে সবসময় বাস দিতে প্রস্তুত থাকে, আমরা বাস খেতে প্রস্তুত থাকি। দেখি আজকে আমরা কিভাবে বাস খাই, খেয়াল করি এবং আলোচনায় চলে আসি। আলোচনার শুরুতে আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও তার আলোচ্য বিষয়। একটা জিনিস খেয়াল করেন, আজকের অধ্যায় থেকে আমরা জানবো যে ব্যাকরণের আলোচ্য বিষয় কি, ব্যাকরণের কাজ কি, ভাষার মৌলিক অংশ কয়টি। প্রথমেই আমরা বলেছিলাম যে বাসের কথা, ব্যাকরণ আমাদেরকে বাস দিচ্ছে। কিভাবে বাস দিচ্ছে? অর্ধেক বাস দিচ্ছে। পুরো বাস কেন দিচ্ছে না সেটা একটু দেখি, খেয়াল করি। দেখো এখানে একটু খেয়াল করো, আমি লিখেছি অধ বাস, মানে ব্যাকরণ বাস দেয় কিভাবে। প্রথমে দেখো অ ধ বাস, অ দিয়ে আমরা কি বুঝি? অ দিয়ে আমরা সাধারণত বুঝি অর্থ তত্ত্ব, ধ দিয়ে আমরা বুঝি ধ্বনি তত্ত্ব, ব দিয়ে আমরা বুঝি বাক্য তত্ত্ব, এবং স দিয়ে আমরা বুঝি শব্দ তত্ত্ব। তাহলে বুঝতে পারছি যে অধ বাস মনে রাখলে ব্যাকরণের আলোচ্য বিষয় মনে রাখা যাবে। একটা জিনিস খেয়াল করো, এই যে চারটি তত্ত্ব লিখলাম, চারটি তত্ত্বকে আবার ভাঙলে চারটি ভাষার মৌলিক অংশ পাচ্ছি আমরা, অর্থ ধ্বনি বাক্য শব্দ। তাহলে দুইটা বিষয় আমাদের শেখা হয়ে গেল, ভাষার মৌলিক অংশ এবং ব্যাকরণের আলোচ্য বিষয়। এবার আমরা খেয়াল করব এই যে চারটি তত্ত্ব আমরা পেলাম, এই চারটি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়। সাধারণত আমরা জানি যে ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি, এবং শব্দ তত্ত্বকে ইংরেজিতে বলা হয় মরফোলজি, তারপর অর্থ তত্ত্বকে বলা হয় সিমেন্টিক্স, এবং বাক্য তত্ত্বকে বলা হয় সিনট্যাক্স। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে আসি আলোচনায়। আমরা আজকে চমৎকারভাবে ইন্টারেস্টিংভাবে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো শিখে নিব। প্রথমে আমরা চলে আসি এক নম্বরটাতে, প্রথমটা হচ্ছে অর্থতত্ত্ব। খেয়াল করো অর্থতত্ত্বকে আলোচ্য বিষয়গুলো মনে রাখতে হলে শুধু থয়রেফটা মনে রাখলেই চলবে, বা অর্থ শব্দটা মনে রাখলে চলবে। অর্থাৎ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ে আমরা সবসময় অর্থ শব্দটা খুঁজে পাবো। যেমন দেখো শব্দার্থ, মুখার্থ, গৌণার্থ, এভাবে দেখতে পারো। আরেকটা শব্দ বাচ্চার্থ, অর্থাৎ অর্থ থাকলেই সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি দু নম্বরে। দু নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব। এটার জন্য ছোট্ট একটা লাইন মনে রাখলেই আমরা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারি। কিভাবে? সেটি হচ্ছে
ধ্বনির সাথে ন স্বরের সন্ধি হলো, অর্থাৎ এ ধ্বনির, ধ্বনি মানে মহেন্দ্র সিং ধ্বনি, ঠিক আছে? তাহলে আমরা এই ধ্বনি দিয়ে এই ধ্বনিকে বোঝাচ্ছি। হ্যাঁ, ধ্বনির সাথে ন স্বরের সন্ধি হলো, তাহলে ধ্বনি বা ধ্বনির পরিবর্তন, ঠিক আছে? ন স মানে নত্ববিধান সত্ত্ববিধান, আর সন্ধি মানে তো আমরা জানি সন্ধি। তাহলে ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নত্ত্ববিধান, সত্ত্ববিধান, সন্ধি, এগুলো ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। এবার চলে আসি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। কেন? আমরা জানি যে বাক্যতত্ত্বের মধ্যে পদগুলোকে বা একটা বাক্যে পদকে সুন্দর করে ক্রমান্বয়ে সাজানো হয়, সে দৃষ্টিকোণ থেকে বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। তাহলে একটু খেয়াল করি যে বাক্যতত্ত্বগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বা ছোট্ট একটা লাইন দিয়ে আমরা মনে রাখবো, সেটা কি খেয়াল করো, জবার সাথে বাবার একটি উক্তি। আমরা সাতটা চাইলে কেটে দিতে পারি, তাহলে কি হচ্ছে, জবার বাবার একটি উক্তি। খেয়াল করি কি কি পাচ্ছি, জবা, জ দিয়ে পাচ্ছি জ্যোতি চিহ্ন, তারপরে বা দিয়ে পাচ্ছি বাচ্য, বা দিয়ে পাচ্ছি বাক্য সংকোচন, বা দিয়ে পাচ্ছি বাগধারা, এক দিয়ে পাচ্ছি এক কথায় প্রকাশ, আর উক্তি দিয়ে তো উক্তিই পাচ্ছি। তাহলে খেয়াল করো যে জবার বাবার একটি উক্তি, এখানের মধ্যেই বাক্যতত্ত্ব বা পদক্রমের সবগুলো আলোচ্য বিষয় আছে। এবার আমরা চলে আসি সর্বশেষ, সেটা কি শব্দতত্ত্ব, এবং যেটা সবচেয়ে ঝামেলায় ফেলে আমাদেরকে, সেটা বের করার একটা ইজি উপায়। খেয়াল করো আমরা সবগুলোকে এ বি সি ডি দিয়ে চারটি নাম দিই। প্রথমটা আমরা চলে আসি যে অর্থ। অর্থ মানে আমাদের মনে আছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে অর্থ কতটা থাকবে। এবার চলে আসি বি। বি কে আমরা ধরে নিই ধ্বনি, ঠিক আছে? তাহলে ধ্বনির মধ্যে সবসময় আমরা দেখেছি ধ্বনিতত্ত্বের লাইনটা আমাদের মনে আছে কিনা জানি না, দেখো ধ্বনিতত্ত্ব, নত্ত্ববিধান, সত্ত্ববিধান, সন্ধি, এগুলোর মধ্যে সবসময় ধ্বনির প্রসঙ্গ থাকবে। এরপরে চলে আসি সি। সি হচ্ছে বাক্য। বাক্যের আমরা লাইনটা মনে আছে জবার সাথে জবার বাবার একটি উক্তি, জবার বাবার একটি উক্তি, এটা মনে রাখলে হবে। তাহলে একটা সিম্পল বিষয় মনে রাখো, এ বি সি ছাড়া যদি এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো শব্দে না থাকে, তাহলে বুঝতে হবে সেটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে রূপতত্ত্ব মানে কি বা রূপ মানে কি। রূপ মানে হচ্ছে শব্দের ক্ষুদ্র অংশ, শব্দের ক্ষুদ্র অংশকেই, ক্ষুদ্রতম অংশকে রূপ বলা হয়, এই রূপ থেকেই শব্দ গঠন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, সমাস, সমাসের মধ্যে কি অর্থ, ধ্বনি কিংবা এই যে বাক্যতত্ত্বের কোনো বৈশিষ্ট্য পড়ছে কিনা খেয়াল করো, পড়ছে না। যেমন সমাসের মধ্যে অর্থ কথাটি নেই, ধ্বনি কথাটি নেই, কিংবা বাক্য সম্পর্কিত বা বাক্য শব্দটি নেই, তার মানে সমাসটা কোন তত্ত্বে পড়বে, একদম সহজ, সেটা শব্দতত্ত্বে পড়বে। একইভাবে প্রত্যয়, ঠিক আছে, শব্দতত্ত্বে পড়বে। উপসর্গ শব্দতত্ত্বে পড়বে, অনুসর্গ শব্দতত্ত্বে পড়বে, ঠিক আছে? তাহলে আজকে আমরা খুব অল্প সময়েই ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো ইন্টারেস্টিংলি শিখে নিলাম। আর অবশ্যই মনে রাখবা অধবাস, অধবাস দিয়ে আমরা বাস খাওয়া শিখে গেলাম, ঠিক আছে? তাহলে এবার এখন থেকে আমরা ব্যাকরণকে বাস দিব, ব্যাকরণ আমাদেরকে বাস দিতে পারবো না, ঠিক আছে? তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় শিখলাম। এখান থেকে আজকে দুইটা প্রশ্ন তোমরা উত্তর নিজেরা কমেন্টে লিখবে। একটি হচ্ছে, প্রথমে বলবে যে বাগর্থ কোন তত্ত্বে আলোচিত হয়, আবারও বলছি বাগর্থ কোন তত্ত্বে আলোচিত হয়। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে একদম সহজ প্রশ্ন, সেটি হচ্ছে ক্রিয়ার কাল কোন তত্ত্বে আলোচিত হয়। আশা করি সবাই ক্লাসটি অনেক এনজয় করেছ। নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে হাজির হবো, আর অবশ্যই বাংলা কেয়ারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।